তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, মাধ্যমিক 2024 এবং টেস্ট পরীক্ষার জন্য ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট 4 মার্কের প্রশ্ন নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একবারে ভুলো না। তো কথা না বাজে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম অধ্যায়, তো প্রথম অধ্যায় থেকে তোমরা যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়বে, তো দেখো প্রথম প্রশ্ন, স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক 2024-এর জন্য। তারপরে খেলার ইতিহাস কিভাবে ইতিহাসের উপাদান হয়ে উঠেছে? তারপরে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি থেকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায়? তারপরে জীবনের ঝরাপাতা নামক আত্মজীবনী আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে কতটা গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো। এখানকার প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2024 এবং টেস্ট পরীক্ষার জন্য। তারপরে দেখো বিপিন চন্দ্র পালের আত্মচরিত 70 বৎসর কিভাবে ভারতের আধুনিক ইতিহাসের উপাদান হয়ে উঠেছে আলোচনা করো। তারপর আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রকে কিভাবে ব্যবহার করা হয় তা বিশ্লেষণ করো। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায়, তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো, স্বামী বিবেকানন্দের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো, তারপর হুতম প্যাচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাচিত্র পাওয়া যায়, আধুনিক চিকিৎসা বিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো, বাংলাবোধিনী পত্রিকা থেকে 19 শতকের নারী সমাজ সম্পর্কে কী জানা যায়, হিন্দু পেট্রিয়ট পত্রিকা থেকে বাংলার গ্রামীণ সমাজ ও মধ্যবিত্ত শ্রেণীর অবস্থার কোন কোন দিক জানা যায়, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি, টিকা লেখ ইয়ং বেঙ্গল অথবা টিকা লেখ ডিরোজিও, টিকা লেখ উডের ডিসপ্যাচ অথবা চাসুরের নির্দেশনামা কি, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন এবং বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ। তো এখানে তোমরা সতীদাহ টিকা পড়বে আর বিধবা বিবাহ আন্দোলনটা টিকা পড়বে। তৃতীয় অধ্যায় সবচেয়ে বড় অধ্যায় তোমাদের, এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের পড়তে হবে, যেমন সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব মোস্ট ইম্পর্ট্যান্ট, নীল বিদ্রোহের কারণ গুরুত্ব, টিকা লেখ চোয়ার বিদ্রোহ কোল বিদ্রোহের কারণ গুরুত্ব, মুন্ডা বিদ্রোহের কারণ গুরুত্ব, ওহাবি আন্দোলনের উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ, তারপরে দেখো ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল এবং ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণগুলি লেখো, নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কী ছিল। চতুর্থ অধ্যায় থেকে তোমরা পড়বে মহাবিদ্রোহের প্রকৃতি বা স্বরূপ লেখো, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী, টিকা লেখ ইলবার্ট বিল আন্দোলন, তারপরে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস এবং স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারের সহায়তা করেছিল, ব্যঙ্গচিত্র শিল্পী হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় দাও, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্র সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। পঞ্চম অধ্যায় থেকে পড়বে তোমরা কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল, কীভাবে শ্রীরামপুর মিশন প্রেস একটি অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত হয়, ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে তোমরা একা আন্দোলন ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, এগুলো তোমরা পড়বে টিকা খুবই গুরুত্বপূর্ণ, তারপরে দেখো কংগ্রেস সমাজতান্ত্রিক দলের উদ্ভব ভূমিকা আলোচনা করো, অসহযোগ আন্দোলন পূর্বে কৃষক আন্দোলনের বিবরণ দাও, অসহযোগ আন্দোলনকারী শ্রমিক আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ করো, আইনমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল, আইনমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল, ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষকরা কী ভূমিকা পালন করেছিল, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। সপ্তম অধ্যায় থেকে পূর্বে তোমরা দীপালী সংঘের কার্যকলাপ সংক্ষেপে লেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো, টিকা লেখো বেঙ্গল ভলেন্টিয়ার্স দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো। অষ্টম অধ্যায় সর্বশেষ অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, দেশের রাজ্যগুলির ভারতভক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিতে কী কী সমস্যার সৃষ্টি হয়, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত, ধন্যবাদ।